বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান এর দ্বিতীয় পত্রে আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করছিলাম পূর্বের ক্লাসের ধারাবাহিকতায়। এখন আমরা কুলম্বের সূত্র থেকে গসের ল, অর্থাৎ গসের সূত্রটা কিভাবে আমরা পাব সে বিষয় নিয়ে কিছু আলোচনা। আমরা কুলম্বের সূত্রে জানি যে দুইটা চার্জিত বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে এদের মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান এদের মধ্যবর্তী চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এবং কোণের বর্গ এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সহজ অর্থ হলো চার্জের পরিমাণ যত বেশি হবে এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত বেশি হবে। চার্জের পরিমাণ যত কম হবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কম হবে। দ্বিতীয় হলো দূরত্বের ক্ষেত্রে দূরত্ব যত বেশি আকর্ষণ বা বিকর্ষণ বল তত কম, আবার কম হলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বেশি হবে। তো সব ফিজিক্সের ম্যাক্সিমাম দূরত্বের সূত্রই হলো বর্গের মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এর সহজ বাংলা হলো দূরত্ব বেশি তা আকর্ষণ কম, দূরত্ব কম তো আকর্ষণ বেশি। আশা করি এর মৌলিক থিমটা বুঝতে পারছো। এখন দেখো এই জি স্যার, কুলম্বের সূত্রে আমরা দেখতে পাই যে বিন্দু চার্জের ক্ষেত্রে দুইটা পদার্থের মধ্যে এই থিমগুলো কাজ করে, কিন্তু গসেস লর ক্ষেত্রে কিন্তু তা না। গসেস লতে আসলে গতিশীল কোনো চার্জিত ক্ষেত্র বা কোনো একটা আবদ্ধ ক্ষেত্রে সেখানে যে তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা কিভাবে কার্যক্রম করবে তার মূল অপশনটা কি সেগুলো নিয়ে মূলত আলোচনা করে। তো এই গসেস ল বা কুলম্বের সূত্র থেকে গসেস ল প্রতিপাদন এটির করতে গিয়ে আমাদের মৌলিক যে ব্যাখ্যাগুলো দরকার হয় তাহলে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ যেখানে অর্থাৎ চার্জ যেখানে রাখা হয় বা চার্জিত বস্তু যেখানে রাখা হয় তার চারপাশে যে এলাকা জুড়ে এর প্রভাব থাকে, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স হলো কোন তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রম করা বলরেখার পরিমাণ। অর্থাৎ আমি যদি এর ছবি এঁকে দেখাই যে তড়িৎ ফ্লাক্সটা আসলে কি, তা হলো এখানে ধরো প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জের এই প্লাস চার্জ থেকে বলরেখা গুলো কি করে এরকম বের হয়, এরকম বলরেখা গুলো আটকে যায়, এরকম আটকে যায়। এখন আমার কথা হচ্ছে বলরেখা গুলো যে বের হয়ে যাচ্ছে তো এর একক ক্ষেত্রফলে যে বড় পরিমাণ বলরেখা যায় সেটাই হলো তার জন্য প্রাবল্য। তো আশা করি প্রাবল্যর বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার। এখন দেখো এখানে উপাংশকের বিষয়টি দেওয়া আছে, আর উপাংশকের কাজ তো আমরা জানি নাকি, এটা কজ উপাংশক আছে, জি স্যার, তাহলে কজ উপাংশ কিভাবে আসে, সাইন কিভাবে আসে এটার নতুন করে ব্যাখ্যা দরকার আছে কি? না স্যার, সহজ নিয়মটা কি, লব্ধির সাথে যে উপাংশ থিটা কোণ তৈরি করে সেটি হলো আনুভূমিক বা কস, আর লব্ধির সাথে যে উপাংশ তাহলে সেটি যদি লম্ব উপাংশকের দিকে হয় তাহলে কি সাইন। এখানে সেই উপাংশকের অন্যান্য অপশন গুলো দেওয়া আছে, শুধু আমাদের সূত্রটা সমন্বয় করে এখানে পড়তে হবে। এখন এখানে একটা কথা আছে যে আমরা যে কুলম্বের সূত্র থাকতে আমরা এই গসের লটা পড়বো কেন? দেখো একটা স্পেসের মধ্যে যদি এখানে ইলেকট্রন এরকম করে মুভিং করে নড়াচড়া করে তাহলে ওই ইলেকট্রনটা কি পরিমাণ প্রভাব সেই ক্ষেত্রে প্রয়োগ করেছে এটা কিন্তু আমরা স্থির তড়িতের কোনো ব্যাখ্যা দিয়ে আমরা পাবোই না। এই
একে একে পরীক্ষা মানে এক ধরনের ছাঁচে বাঁধার জন্যই আমাদের কিন্তু পরবর্তীতে এই ভেক্টর জ্যামিতিক উপায়গুলো অবলম্বন করে নিতে হয়। তো এই মোটামুটি আমাদের মূল জায়গাগুলো। এখন এখানে আরেকটি শব্দ আছে ফ্লাক্স। দেখো ফ্লাক্স বিষয়টা হলো এরকম যে এই যে বল রেখাগুলো যে প্রবেশ করছে, এই বল রেখাগুলো প্রবেশ করার সময় যদি আমরা এর সাথে সমকোণে, তাহলে এর একক ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ বল রেখা গেল এই সংখ্যা থেকে আসবে তড়িৎ ফ্লাক্স। তাহলে খুব ভালো করে খেয়াল করো, তড়িৎ বল রেখার সাথে লম্ব বরাবর একটা তল কল্পনা করো, সে তলের একক ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ বল রেখা অতিক্রম করবে। ক্লিয়ার বুঝছো? জি স্যার। তো এখন ওই গসের লতে কিন্তু ওই বিষয়টাই বলা হচ্ছে যে বদ্ধ তলের অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স মানে যে বল রেখা, এটা ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক। মানে ওখানে যে চার্জ থাকবে সেটাকে আমরা 1/ε0 দ্বারা গুণ করলি তার পুরো অপশনটা পাবো। এইটুকুই হলো ওর মূল সূত্র। ক্লিয়ার এ পর্যন্ত? স্যার আরেকটু একটু বুঝিয়ে দিলে ভালো হতো। দেখো আমি একটু বলি, এই লাইনটা হলো মূল, তুমি এই লাইনটার দিকে একটু নজর দাও। বলা হচ্ছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এইটুকু শুধু বুঝতে হবে তোমাকে। আমি এখানে ত্রিমাত্রিক, যেহেতু ছবি নয় আমি কতটুকু ত্রিমাত্রিক দেখাতে পারবো জানি না, মনে করো এইটাকে তোমার ত্রিমাত্রিক হিসেবে দেখানোর চেষ্টা করেছি, এই যেটা তখন দেখে মনে হচ্ছে খাড়া হয়ে আছে না, জি স্যার। এর মধ্য দিয়ে এটাই ধরে একক ক্ষেত্রফল, এর মধ্য দিয়ে বল রেখা পাসিং করিচ্ছে। তো বল রেখা যেগুলো পাসিং করলো এর মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বল রেখা পাস করলো, মানে বল রেখা কই থেকে তৈরি হলো? বল রেখা ধরো এখান থেকে তৈরি হলো, তো সেই বল রেখাগুলো তো পাস করে গেল, যার মধ্য দিয়ে পাস করলো সেইটার কথা বলা হচ্ছে এখানে। বুঝতে পারছো কি? যার মধ্য দিয়ে যাচ্ছে, এই যে লেখা আছে কোন ক্ষুদ্র ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত, কি ঠিক আছে কি? দেখো এই যে লেখাই আছে, জি স্যার, বুঝতে পারছি। আর এখানে স্যার ফ্লাস্ক জিনিসটা জানো কি মানে? ফ্লাস্ক আসিটা? ফ্লাক্স মানে হলো চা খাওয়ার ফ্লাক্স না, এটা হলো, এটা হলো সহজ বাংলা হলো প্রাবল্য, বুঝো তো? জি স্যার। ওই তড়িৎ ক্ষেত্রে বা চুম্বক ক্ষেত্রে যদি আমরা একক ধনাত্মক চার্জ আর চুম্বক ক্ষেত্রের বেলায় উত্তর মেরু রাখি, এটি যে বল অনুভব করে সেটি প্রাবল্য না? এই প্রাবল্যটাকে আমরা বলি যে সেই ক্ষেত্রের সাথে লম্ব বরাবর যদি আমরা কোনো তল কল্পনা করি, তাহলে ওই তলের একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ বল রেখা অতিক্রম করে সেটা হলো ফ্লাক্স। এই শব্দটা যখন আমি প্রথম করি তখন আমি ভাবছিলাম এটা চা খাওয়ার কোনো ফ্লাক্স নাকি, তারপরে দেখি যে না, এটা আসলে তড়িৎ প্রাবল্যর একটি ভিন্ন রূপ সংজ্ঞায়িত অংশ। মানে এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে না আসলে এটা এক ধরনের প্রাবল্যই বোঝাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করো, দেখো ওই প্রাবল্যর বিষয়টা কিন্তু এখানে বলাও, আমি যে ওই যে বলেছি তো বল রেখার সাথে সংশ্লিষ্ট, দেখো এখানে লেখা আছে তো মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স মানে বোঝো মোট অতিক্রান্ত বল রেখা, কারণ ফ্লাক্স এর সংজ্ঞাতে বলা আছে যে ওই একক ক্ষেত্রফল দিয়ে যতগুলো বল রেখা অতিক্রম করবে। এখানে তাহলে এখানে লেখা আছে কি অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স মানে কি অতিক্রান্ত মোট বল রেখা। তড়িৎ ফ্লাক্স বলতে সুবিধা হয়েছে কি, মনে করো যে 50টে বল রেখা মিলে যদি একটা তড়িৎ ফ্লাক্স হয়, তাহলে আমরা কি বলতে পারি যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ওর 500টা তড়িৎ ফ্লাক্স অতিক্রম করছে। তার মানে 500 মানে কি ওই 500 গুণন 50, তার মানে 25,000 বল রেখা অতিক্রম করছে।
আশা করি বুঝতে পারছো, বা সরি 2500 বলে রেখে অতিক্রম করছে, এরকম 50 গুণ করলে মনে হয় 25,000-ই হবে। আর কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি। এখানেও আরেকটা কথা আছে, এই যে লেখা আছে মোট চার্জের এপসাইলন নট গুণ, হ্যাঁ এটা এটা কিন্তু একটা লাইন আছে, তুমি দেখো এই লাইনটা, এই লাইনটা মনে রাখলেও হবে, এই যে সেই লাইন। তুমি মনে মনে ভাবো যে এটা নাই, তাহলে কি এই তড়িৎ ফ্লাক্স মানে ওই বলরেখার সংখ্যা সমান কি কিউ না? জি স্যার, তাহলে আমি কি বলতে পারি না যে তড়িৎ ফ্লাক্স মানে ওই বলরেখা সমান হলো চার্জ? চার্জ যত বেশি বলরেখা তত বেশি, কারণ বলরেখাগুলো তো চার্জ থেকে তৈরি হয়। কথা বুঝতে পারছো কি? জি স্যার, আচ্ছা, আমার মনে হয় বিষয়টা আরো একটু সহজ হলো, এবং এপসাইলন নট গুণ দেওয়া আছে, কারণ ওটা হলো যে ওই তড়িতের চার্জের একটি ক্ষুদ্র অংশ। ভালো করে ভাবে দেখো, কারণ এপসাইলন নট দিয়ে গুণ ভাগ করাতে কিন্তু ওই তড়িৎ চার্জের পরিমাণটার একটা অংশ হয়ে গেল এটা। অর্থাৎ ওই তড়িৎ ফ্লাক্স ইজিক্যাল টু তোমার কিউ হতো, কিন্তু কিউ না হয়ে তার এপসাইলন নট, 1 ভাগ এপসাইলন নট গুণ মানে কি ভাগ হলো। আশা করছি এটুকু ক্লিয়ার। জি স্যার। এখন এলা প্রতিপাদন লাগবে না কিন্তু, মানে এখানে প্রতিপাদন লেখা আছে, তো তোমার খালি মূল দরকার হলো সূত্রটা, এই যে যেমন এই সূত্র। আচ্ছা স্যার, এগুলো প্রতিবেদন ভর্তি পরীক্ষা তো আসে না? না, একেবারেই আসে না, শুধুমাত্র এই প্রতিপাদনের এই শেষ লাইন থেকে অঙ্ক আসে। তুমি তোমার আপু আপুকে জিজ্ঞেস করে দেখো, শুধু অঙ্ক আসবে, মানে ওইটুকুই। এই যে এই যে আমি যে টিক চিহ্ন দিলাম, এটা এটা ব্যবহার করে অঙ্ক আসবে। এটা দেখো তো কুলম্বের সূত্রটা, জি স্যার, মানে অঙ্ক আসবে প্রতিপাদনের লাস্ট লাইন থেকে, তোমার যদি বোর্ডে অঙ্ক নাও আসে কিন্তু হাতে ভর্তি পরীক্ষায় আসতে পারে। এটা এটা মনে করি পড়ালেন। প্রতিপাদনের লাস্ট লাইন মানে তো যেখানে সূত্র সেটা। তো লাস্ট লাইন তো সূত্রই হবে, তুমি যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এটারও তো প্রতিপাদন আছে। জি স্যার, তুমি প্রতিপাদন চাইলে আমি এখনই লিখে দিতে পারবো, আর এমনি বইয়ের তো আছে, এখন এখনকার বইয়ে নাই, কারণটা কি ম্যাক্সিমাম বইগুলো তো এইভাবে দেয়া নাই। আচ্ছা, আমার মনে হয় আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ে গসেস ল। আচ্ছা বলতো, এখানে আমাদের কোনো কাজ আছে কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে এটা নির্ণয়ে গসের সূত্র ব্যবহার করে এখানে থিমটা দেখানো আছে, তো সেই থিম ব্যবহার করলে কি তড়িৎ প্রাবল্যকে ই দিয়ে লেখা, ই ইজিক্যাল টু ল্যামডা ভাগ টুয়াইস পাই এত এর কি, বুঝতে পারছ? এই যে শেষ লাইনটা দেখো, জি স্যার, এটা হলো তোমার ক নম্বর দেওয়া আছে কি, চার্জিত একটি সরু ও দীর্ঘ তারের প্রতি একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ যদি হয় হলো ল্যামডা, তাহলে সেক্ষেত্রে কি? তার মানে এগুলো সব আলাদা আলাদা করে পড়তে হবে। ওই যে অনেকটা তাপগতিবিদ্যা, না তাপগতিবিদ্যা কেন, ওই যে মানে হচ্ছে জড়তার মানে ইয়েস, ওই হ্যাঁ যে মনে ওগুলো। পড়ে কি যে চুম্বক তোমার নিউটনীয় বলবিদ্যার অংশে প্রায় জি নয় থেকে স্যার, 15টা ফরমেটের যে বিষয়, এই যেটাই প্রশ্ন তার নিচে আনসার, এটুকুই। এখানে কয়টা আছে? আচ্ছা খুব বেশি নাই, টেনশন না, ওখানে ওখানে মনে হয় 9টা কি 12টা আছে, এখানে অত নাই। এখানে দেখো, এই যে এই যে প্রথমটা হলো এই এটা নির্ণয়, আর দ্বিতীয় হলো তোমার সুষম ভাবে চার্জিত গোলকের ভিতরে ও বাহিরে কোন বিন্দুর প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, এটা গেল এটা, আর এখানে হলো চার্জিত সমতলে পরিবাহী পাথের সন্নিকটে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
এগুলো খালি এমনি থিম আছে, তুমি খালি দেখলে যে ছবি বুঝতে পারছ তো, চার্জিত সমতলে পরিবাহী পাতের সন্নিকটে প্রতড়িৎ প্রাবল্য, এ গসের সূত্র ব্যবহার করে পাই, ব্যবহার করে পাইছে। প্রায় শেষের দিকে চলে আসছি, এই যে লাস্ট লাইন হলো এটা, ইজ ইকুয়াল টু সিগমা ভাগ হলো টুয়াইস বাই এপসাইলন নট, দুইটা চার্জিত সমান্তরাল পাতের দরুন তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, এই দুটো সমান্তরাল হলে কি হবে, সেক্ষেত্রে ইজ ইকুয়াল টু এত। এখন কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, দেখো আমরা কুলম্বের সূত্র থেকে যখন প্রথমে বিজ্ঞানের এই থিমগুলো পড়ছি তখন মনে হয়েছে না ভালোই সবকিছু ঠিক আছে, কিন্তু যখন দেখা গেছে একটা চার্জ গতিশীল হয়েছে কোন একটা ক্ষেত্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওই সংক্রান্ত বিষয়ে কুলম্ব কোনো সূত্র দেননি, উনি দিয়েছেন একটা একটা জায়গায় স্থির হয়ে থাকা তোমার চার্জের উপর, যে ওই বস্তুর মধ্যে ওই চার্জটা ঢুকছে, এখন ওই দুইটা বস্তু পরস্পরকে কত আকর্ষণ করবে কত বিকর্ষণ করবে এই নিয়ে ওনার গল্প। কিন্তু একটা চার্জ যদি গতিশীল হয় তাহলে তার গতিশীল থাকা অবস্থায় কুলম্বের সূত্র সেখানে ব্যর্থ, বুঝতে পারছো কি? জি স্যার, তার মানে গতিশীল অবস্থায় কিন্তু হবে না, এই কথাগুলো এখানে লেখা, এখানেও তুমি যদি স্যার পড়ো তাহলে তাহলে কি অনেকটা এরকম যে গতিশীল অবস্থায় কুলম্বের সূত্রের মানে এই রূপটাই হচ্ছে গসের সূত্র? না, গসেস ল তো দুই সূত্রের মাধ্যমে প্রতিপাদন করে আসি, প্রত্যেকটা সূত্র একটা সূত্র থেকে অপর একটা সূত্রের ভিন্ন ফরম্যাটের অবস্থান থেকে এটা দেখানো হয়, কিন্তু কোনো কোনো সময় এটি এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে যাওয়া যায়, কোনো কোনো সময় যায় না। গসেস ল ভালো করে বুঝতে হলে তোমার ওই যে এপসাইলন নটের ব্যাখ্যা জানতে হবে, তাহলে তুমি দেখবা যে ওই চার্জ কে কেন এপসাইলন নট দ্বারা ভাগ করলে তোমার ওই ক্ষেত্রে প্রাবল্য হয় ওইটুকু, আর এপসাইলন নটটা কিন্তু তোমার ইয়েতি আছে, কুলম্বের সূত্র তো আছে ব্যবহার। এই যে তৃতীয়তে দেখো, গসের সূত্র দ্রুত গতিশীল চার্জ সময়ের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কুলম্বের সূত্র শুধু স্থির অথবা খুব সামান্য গতির চার্জের জন্য এটি প্রযোজ্য। আছে আমার কথা, মিল পাইছ? জি স্যার। যাই হোক, এক লাইনে ফেলি হবে শেষ।